কিপালো বাপ সমস্ত আই সমস্ত ভাগৱতৰ দশম স্কন্ধৰ নাৰদৰ উপদেশ মতে বসুদেৱ দৈৱকীক বন্দীশালত স্থাপন আৰু ফুটব হে অনন্তৰে আহি নাৰদে বুলন্দ হে পুনরে অম ধাকংস হে বসুদেব আদি করিয়া যতে ক ও দেখ জান বংশ হে মন্দ আদি করি যতে কগুয়াল ও আছে মনুষ্য রূপে হে ইটো হবে দেব জানিবি নিশ্চিত অকহিল স্বরূপে এ দৈবকী যশুনা আদি করি যত অসমে দেবতা রনারী
তই কালনে মি আসিলি পূর্বত ও মারিলা তু গ মুরারী হে দৈব কির গর্ভে ও উপজি দুনাই অথক মারিব তহরি এ জাক জ্ঞাতি বুলি আপুনি মানস অসমে ও তো রবৈরি ভাগবতর দশম স্কন্ধ দৈবকী নন্দন কৃষ্ণর জন্ম কর্ম লীলা তত্ত্ব মর্ম অর্থ আর পর্ম সেইভাবে দশম তিনি স্বাদ ভাগ করেছে আদি চোয়া মধ্য চোয়া আর শেষ চোয়া আদি চোয়াত আমাক দিছে ভগবান কৃষ্ণর জন্ম তত্ত্ব অজ কৃষ্ণবদ্বয়াত্মা ভূতানামি স্বরূপ অপিসনা প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভমামি আত্ময়া ভগবান কৃষ্ণয় মধ্যম পাণ্ডব অর্জুনক গীতার জ্ঞান যুগত জনাই দিলে যে অজু অপি অজু মানে জন্ম নাই অপি মানে কিন্তু যে হে অর্জুন হে সখা মোর জন্ম নাই কিন্তু বলে কি শন অদ্বয় আত্মা তুমি মোক ভালদরে চোৱাচোন মোক জ্যোতির রূপতে দেখিবা বলে কি মই যদি শ্যাম সুন্দর কৃষ্ণ রূপ মোর এই গোটাই রূপটাই আত্মারূপ আর মোর তত্ত্বটা তুমি বুঝাচন মোর দুটা তত্ত্ব এটা হল অন্তরঙ্গা এটা হল বহিরঙ্গা আমার যদি সপেম ভগতী সেই ভগতীক অন্তরঙ্গা ভগতী বলে কয় অন্তরঙ্গা ভগতী আপনি আজি আমাক কৈছে যে তত্ত্ব কথাকিটা আপনি অকনমান কবলে যত্ন করব অন্তরঙ্গা ভগতী কি অন্তরঙ্গা ভগতী হল যি ভগতীর তত্ত্বরে আত্মারূপী ঈশ্বর হিষিকেশর চরণ উপাসনা আর সেবা করা যায় এই জন্ম নোহা মৃত্যু নোহা অজ হরিজন অন্তরঙ্গা শক্তিরূপে সমস্ত আত্মা তত্ত্ব বহিরঙ্গা তত্ত্বরূপে কি হল এই জগৎ এই বিশ্ব এই ব্রহ্মাণ্ড বলে কি মই সমস্ততে ব্যাপ্ত হয়ে আছো হে অর্জুন আর মোর যেতিয়াই ইচ্ছা হয় মই যেতিয়াই ইচ্ছা করো মই কি করো মই নিজের শক্তিকে মই নিজক নির্মাণ করে লো ভগবান কৃষ্ণই বা ভগবানে নিজের শক্তিরে নিজক কি করব পারে নির্মাণ করে লব পারে এতিয়া ভাগবতর প্রথম স্কন্ধত কৃষ্ণর জন্মর আগত বিশেষত বসুদেব আর দৈবকীর বিবাহ দেখুয়াইছে আমি সেয়া পাঠ আগবাই অহা নাই সময় বহুত লাগিব কারণে আমি কথাখিনির মাজলে গেছো যে বসুদেব আর দৈবকীর বিবাহ যেতিয়া কংসয় করে দিলে যেতিয়া বসুদেব আর দৈবকীক আগবাই দিয়েছিল তেতিয়াই আকাশবাণী হলে এরও কংস ওই এই তোর ভগিনী দৈবকীর অষ্টম পুত্রর হাতত তোর মৃত্যু হব যদি জগতত কিবা
শুভ কর্ম কোনোবাই কৰি দিয়ে তেতিয়া হলে কি হয় জগতৰ হৰি বাণীৰ ৰূপত নামি আহে গুতেই জীৱনটো উগ্ৰখেম স্বৰূপ পিতৃ কংসই বেয়া কাম কৰাৰ কাৰণে বাধা দিয়াৰ বাবে কি কৰিলে বন্দীশালত ভৰাই দিলে জিমান বিলাক সৎপুৰুষ আছিলে মথুৰাৰ সকলো বিলাকক তেওঁ বন্দী কৰি ৰাখি গৈছে কিন্তু তাৰ মাজতে তেওঁ এটা বৰ বেলেগ ভাল কাম কৰি দিলে কি কাম কৰিলে বহুদে বাৰু দৈৱকীৰ বিবাহ কৰি দিলে ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত দিছে যে বহুদেৱ পূৰ্ব জন্মৰ সুতপা প্ৰজাপতি ৰূপেৰে তেওঁ উপাসনা কৰিছিল হৰি পুত্ৰ ৰূপেৰে পাবলৈ আৰু দৈৱকী পিঞ্চি নামৰ এগৰাকী দেৱী হৈ তপস্যা কৰিছিল তেওঁলোকে আহি আকৌ কশ্যপ ৰূপেৰে বহুদেৱ আৰু অদিতি ৰূপেৰে দৈৱকী জন্ম ল'লে আৰু এই তৃতীয়বাৰ ভূমি ভাগত আহি সেই পিঞ্চি নামৰ অদিতি নামৰ দেৱীগৰাকীয়ে দৈৱকী হৈ জন্ম লৈছে আৰু সুতপা প্ৰজাপতি আৰু কশ্যপে আহি বহুদেৱ হৈ জন্ম লৈছে তেওঁলোকৰ জীৱনত ইমানখিনি সঞ্চিত পুণ্য থকা সত্ত্বেও ভগৱানজন আহিবৰ সময়ত পিতৃ মাতৃ কিয় কাৰাগাৰ ভৰাই দিয়ে তাৰ কৰ্তাটো কৃষ্ণ এই জগতত গছৰ বিধিখন এটা পাকো যদি কৰিবলৈ হয় অ ভগৱান কৃষ্ণৰ শক্তি লাগিব ভগৱান কৃষ্ণৰ শক্তি অবিহনে এটা গছৰ বিধিখৰ পাকো কৰিব নোৱাৰে কাৰণ তেওঁ সৰ্বময় কৰ্তা এই বসুদেৱ আৰু দৈৱকীৰ বিবাহৰ তত্ত্বটো আমি অকণমান আধ্যাত্মিক দৃষ্টিৰে অনুভৱ কৰিব লাগিব বসুদেৱ পুৰুষ তত্ত্ব দৈৱকী হ'ল প্ৰকৃতি তত্ত্ব বাপজনে বৰ ধুনীয়াকৈ কৈছে যে আমাৰ তিনিভাগ পাকঘৰৰ কথা এতিয়াৰ সময়ত আমাৰ অন্ন সংগমটো অতি প্ৰাসংগিক কাৰণ ভকত যদি সদায় ৰুগীয়া হৈ থাকে শুনিবলৈ বেয়া হ'ব নহয় যে কিনো ঈশ্বৰ সেৱা কৰিছে সদায় ৰোগ হয়নে বাৰু আৰে যদি অন্ন সংগম নহয় চলন ফুৰণ সংগম নহয় বাক্য বচন সংগম নহয় তেতিয়াহ'লে স্বাস্থ্য ভালে থাকিব জানো গতিকে আমাৰ উদ্বোধক মহোদয়ে সমস্তকে এটা সুন্দৰ আহ্বান জনাইছে যে সকলোৰে আমাৰ সতি সন্তানক আমি শুদ্ধ আৰু ভাল কৰিবলৈ হ'লে আমি যাতে সদায় সংগমী হওঁ বিশেষত অন্নমুঠিত যাতে আমি বিশেষ সংগম হওঁ বসুদেৱ আমাৰ মনৰ মাজৰ বিশুদ্ধ অন্তঃকৰণযুক্ত তত্ত্ব বসু মানে পৃথিৱী দেৱ মানে পৃথিৱীৰ লগত থকা দৈৱিক গুণবিলাক এই পৃথিৱীয়ে ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত ধেনু ৰূপ লৈছে গাভীৰ ৰূপ লৈছে ধৰ্মৰূপী বিষৰ লগত কি কৰিছে কথোপকথন কৰিছে গতিকে বহু মানে পৃথিৱীৰ সহনশীল গুণ বহু মানে পৃথিৱীৰ ধৈৰ্যশীল গুণ বহু মানে সমস্তজনক কৃপাৰ দৃষ্টিৰে চাব পৰা গুণ সেইবাবে বসুদেৱ আছিল সত্যবাদী বসুদেৱ আছিল ন্যায়শীল বসুদেৱ আছিল ধৰ্মশীল বসুদেৱ আছিল ধীৰস্থিৰ আৰু বসুদেৱ আছিল নিৰ্মল স্বভাৱযুক্ত আৰু মাতৃ দৈৱকী দৈৱকী পাঁচটা তত্ত্বৰে গঠিত সেইটো কাৰণে তেওঁক দেৱী বুলি কোৱা হৈছে দৈৱিক গুণবিলাকেৰে সৈতে যদি কিবা বস্তু গঠিত হয় তেওঁক দেৱতা বুলি কোৱা হয় নহয় তেওঁ দেৱ বুলি কোৱা হয় নতুবা দেৱী বুলি কোৱা হয় দেৱী বুলি দৈৱকী কিয় কোৱা হ'ল দৈৱকী গুণ হ'ল দয়া ক্ষমা প্ৰেম কৰুণা আৰু ভক্তি এই পাঁচটা গুণ বসুদেৱৰ সত্যবাদী ন্যায়শীল ধৰ্মনিষ্ঠ সহিষ্ণু আৰু সৎ এইকেইটা গুণ যদি কেনেবাকে একেলগে বন্ধন হৈ যায় পৰমাৰ্থিক দৃষ্টিত তাক কোৱা হয় বসুদেৱ আৰু দৈৱকীৰ বিবাহ যদি আমি সৎসংগলৈ নাহোঁ যদি আমি ভাগৱত গীতা এই বৈকুণ্ঠৰ শাস্ত্ৰ আমি যদি শ্ৰৱণ কীৰ্তন নকৰোঁ
আমি যদি ভকতৰ শরণ সেৱা কৰি আমি যদি ভগবানৰ আশীৰ্বাদ ভাগ নলওঁ তেতিয়া হলে আমি আমাৰ লগত সদায় অহংকাৰ থাকিব ভগতৰ শরণ সেৱা কৰিলে ভগৱন্তক উপাসনা কৰিলে আমাৰ মন শুদ্ধ হ'ব মন যদি শুদ্ধ হয় মন যদি বিশুদ্ধ হয় ও বহুদেৱ স্বৰূপ বৃত্তি আমাৰ ওচৰলে আগমন হ'ব এইটো কাৰণে মাধৱ মহাপুৰুষে আমাৰ বৃত্তিবিলাকৰ যোগেদিহে আমি বেয়া হওঁ বৃত্তিবিলাক যদি ভাৱবিলাক যদি চিন্তাবিলাক যদি আমাৰ সত্য আৰু শুদ্ধ হয় তেতিয়াহ'লে আমি ঈশ্বৰমুখী হ'ব পাৰিম এতিয়া সেইজন দেৱঋষি নাৰদ নাৰদে আহি কি কৰিছে নাৰদৰ অতি এটা মহৎ বৈশিষ্ট্য বোলে কি যিটো সময়ত যাক গৈ যিটো কথা ক'ব লাগে সেইটো সময়ত কৈ দিয়ে কাৰণ নাৰদে সেইটো সময়ত জ্বলা জুইৰ পৰা ঘিউ ঢালি দিবকে নালাগিছিলে যদি আমি আমাৰ সাংসাৰিক দৃষ্টিৰে চাওঁ কিন্তু ঈশ্বৰ দৃষ্টিৰে যদি চোৱা যায় যে কংসৰ বেয়া গুণবিলাকৰ পৰা ইয়াক আঁতৰ কৰি সত্য শুদ্ধ ভাল ভাৱত প্ৰতিষ্ঠা কৰিবলৈ হ'লে মই দেৱময় দেৱঋষি তত্ত্বলৈ গৈ ইয়াক এতিয়া মই আৰু অকণমান উচতাই দিব লাগিব সেইটো কাৰণে কি কৰিছে নাৰদে বুলন্দ সোণৰে অবোধ কংস কংসক কৈছে তই অবোধ অ তই একোৱে বুজি নাপাওঁ কিয় তই একো বুজি নাপাওঁ অ তই বসুদেৱ আদি যাদৱসকলৰ বংশ যিমানবিলাক দেখিছ অ নন্দ আদি কৰি যতে তই যিমান গোৱাল দেখিছ অ এইবোৰ মনুষ্যৰ ৰূপহে তই এইবোৰ চিনিয়ে পোৱা নাই মনুষ্য ৰূপ বোলে কি অ এইসকল দেৱতা তই এইসকলক একো কৰিব নোৱাৰ একো ক্ষতি কৰিব নোৱাৰ তই এইসকলক এতিয়া সোনকালে অনিষ্ট কৰ হয়নে বাৰু অ আমাৰ লগতো বসুদেৱ নন্দ যদুকুলৰ প্ৰজা এইসকল আমাৰ লগতো বাস কৰি আছে বসুদেৱ আছে আমাৰ অন্তৰৰ চিত্ত বিশুদ্ধ অন্তঃকৰণ হৈ আমাৰ লগত নন্দ আছে কেনেকৈ জগতৰ সমস্ত প্ৰকৃতিৰ ঈশ্বৰ তত্ত্ব আমি যেতিয়া ঈশ্বৰৰ ৰূপ বুলি ভাবি আমি যেতিয়া আনন্দ কৰিবলৈ অভ্যাস কৰিম সেইটোকে কোৱা হয় কি বুলি নন্দ বুলি জগতৰ সমস্তখিনিয়ে ঈশ্বৰ ঈশ্বৰৰ বস্তুত মোহো কৰিব নাপায় আকোহো কৰিব নাপায় আৰু অহংকাৰো কৰিব নাপায় নন্দৰ গৃহত গাই কিমান দিছিলে ঈশ্বৰে 9 লাখ 9 লাখ গাই থকা স্বত্বেও নন্দ ক'ব নোৱাৰে তেওঁ গাই কেইজনী সম্পত্তি কিমান কিয় ক'ব নোৱাৰে নন্দই গাইবিলাক নিজৰ বুলি নাভাবে কাৰ বুলি ভাবে এয়া ভগৱানৰ সম্পত্তি গতিকে আমি যদি আমাক ঈশ্বৰে যি দিছে যে জ্ঞান দিছে বিদ্যা দিছে বুদ্ধি দিছে ঐশ্বৰ্য দিছে সম্পত্তি দিছে আমি এইবিলাকৰ যেতিয়ালৈকে মালিক আমি নিজে বুলি ভাবি থাকিম তেতিয়ালৈকে আমাৰ অন্তৰ শুদ্ধ হ'ব জানো সকলোবিলাকৰ মালিক এজন সেইজনে কাৰোবাক পূৰ্বজন্মৰ কৰ্মৰ শুদ্ধতা অনুসৰি আমি দেখাত অলপ বেছি দিছে আৰু কোনোবাজনক অলপ কমাই দিছে আপুনি মই কাৰোবাক কিবা এটা দিব পাৰিছো জানো অ যদি দৰিদ্ৰতা দিছে ঈশ্বৰে দিছে যদি সুখ দিছে ভগৱানে দিছে গতিকে নন্দৰ মনৰ বৃত্তি বোলে কি হে জগতৰ হৰি 9 লাখ দুবৎসৰ দিলা এইবিলাক যাতে মই প্ৰতিপালন কৰোঁতে মোৰ যাতে কোনোদিন অপৰাধ নহয় এইসকলক প্ৰতিপালন কৰিছোঁ মই তোমাৰ চৰণ সেৱা কৰিবৰ কাৰণে আৰু যশোদাই এই 9 লাখ গাই আৰু গোবৎস প্ৰতিপালন কৰা কি বুলি অ সেইসকল হেনো তেওঁৰ পুত্ৰ গাইবিলাকক আৰু গোবৎসবিলাকক পুত্ৰ বুলি ভাবে নন্দ এদিন সুধিলে হেৰা বয়সটো ভাটিয়েই দিলে ডাঙৰ যজ্ঞ এটাকে কৰা যাওক পূজা ভাগকে কৰা যাওক বোলে কিয় ঐ আমাৰ জানো এটা সন্তান নালাগে তেতিয়া যশোদা মাতাই হাঁহি পেলাই কৈছে ঐ 9 লাখ সন্তান দিয়াৰ পাছতো তোমাক সন্তান লাগেনে নে গাইবিলাকক নিজৰ প্ৰতি সন্তান বুলি ভাবে
যদি আমাৰ জীৱৰ প্ৰতি প্ৰেম নহয় জীৱক যদি আমি ঈশ্বৰৰ অংশ বুলি পুত্ৰ ব্ৰত প্ৰেমেৰে যদি আমি প্ৰতিপালন কৰিবলৈ আমি অভ্যাস নকৰো আমাৰ অন্তৰ শুদ্ধ হ'ব জানো সেইটো কাৰণে কৃষ্ণৰ জন্মতত্ব ক'ত দিছেগে দশম স্কন্ধত দিছে ও নবমিধা ভগৱতী অতিক্ৰম কৰি ও নিৰ্গুণ ভগৱতী এবিধে বোলে কৃষ্ণৰ জন্ম কৰ্ম এই ৰহস্য তত্ত্ব হ'ল নিৰ্গুণ ভগৱতী এতিয়া দেৱঋষি নাৰদে কংসক জ্বলাই দিছে যে তই কিবা এটা কৰ আৰু তয়ো কংস কোন তই এইটো শিকি ল জানি ল বোলে কি ঐ তই এই যুগত কংস হৈছ হয় ঐ আগৰ যুগত তই কাণলিঙি আছিলি তই ৰাৱণৰ বংশৰ আছিলি হয়নে ৰাৱণৰ মোমায়েক এজনৰ নাম আছিলে কাণলিঙি গতিকে তই এই জন্মত কংস হৈ জন্ম লৈছ এই কথাকেইটা আমাক এইটো কাৰণে কৈছে আমাৰ যদি পূৰ্বজন্মৰ সঞ্চিত পুণ্য নাথাকে আচৰণ যদি আমি পূৰ্বতে শুদ্ধ কৰা নাছিলো তেতিয়াহ'লে আমাৰ এই জন্মতো কিবা দুখ পুতি থাকিব পাৰে কিন্তু শাস্ত্ৰই আমাক দেখুৱাই দিছে বোলে কি অ ৰত্নাকৰলৈ চাই লোৱাচোন ৰত্নাকৰ কি হৈ গ'ল নাৰদে এটা প্ৰশ্ন সুধিলত বাল্মীকি হৈ গ'ল নাৰদ না মানে কেতিয়াও নহ'ব ৰদ মানে বাধা ভগৱান আৰু গুৰু ভকত ঈশ্বৰ যদি আপোনাৰ ভাগ্যত ভগৱানে দান কৰি দিছে ঐ আপোনাৰ দৰ্শন স্পৰ্শ এইবিলাক হ'বলৈ কোনেও বাধা দি ৰাখিব নোৱাৰে ঐ দেৱঋষিজনৰ চৰণ দৰ্শন পোৱাটো কিমান ভাগ্য কংসৰ ওচৰলৈ গৈছে সেইজন দেৱঋষি দেৱঋষিয়ে গৈ কৈছে এই সমস্তবিলাক দেৱতা তুমি এইবিলাকক কিবা এটা কৰা এতিয়া কংস অতি ভয়ানক হৈ যাব এতিয়া পৰমাৰ্থিক দৃষ্টিৰে আমাৰ লগতো এজন কংস ৰাই আছে আমাৰ লগত থকা যি ৰজগুণ আৰু তমগুণ এই ৰজগুণ আৰু তমগুণক একেলগে কোৱা হয় কংস বুলি শুদ্ধ সাত্বিক যিটো দৈৱিক গুণ সাত্বিক গুণ সাত্বিক গুণক কোৱা হয় বহুদেৱ আৰু দৈৱকী বুলি মাধৱ মহাপুৰুষে আমাক নিৰ্গুণ হৰিৰ উপাসনাৰ কাৰণে আমাক শুদ্ধ হৈ ল'বলৈ আমাৰ চিন্তন মনন যাতে সদায় ভাল হয় দৃষ্টিৰ হয় আমাৰ যাতে ঈশ্বৰৰ অনুভৱ সৰ্বদা হৈ থাকে সেইটো কাৰণে আমাক সাত্বিক গুণবিলাকক প্ৰতিপালন কৰিবলৈ আমাক শাস্ত্ৰই উপদেশ দিছে হে ৰজগুণ তম গুণময় বিত্ৰী অ কেৱল আসো ৰিভাৱ হে পুণ্ডসত বিত্ৰী দেৱৰ সম্পত্ৰী হে লয়াভ জাকৃত স্ন পাৱ ৰজুগুণ তমু গুণময় বৃত্তি কেৱল আসৰিভাৱ বাপজনাই সেইটো কাৰণে কৈছে আমাৰ ভাল লাগিছে আমাৰ ভকতৰ যদি ৰজুগুণ বেছি হয় আমাৰ ক্ৰোধো আহিব লগত সেইটো কাৰণে গীতা ভাগৱত নাম প্ৰসংগ অনুষ্ঠানত তিনি বস্ত্ৰ লৈ বহিব লাগে আমি কিন্তু অপৰাধ কৰা নাই দেই অপৰাধ দৰ্শন কৰিব কিন্তু ভজনীয়া সমস্ত ভকতে যদি তিনি বস্ত্ৰ লৈ গীতা ভাগৱত শ্ৰৱণ নকৰে এনে মনতে বাৰু অকণমান অপৰাধবোধ নহয়নে বাৰু আমাৰ কীৰ্তন কৰাজনেই কেৱল যে তিনি বস্ত্ৰ ল'ব লাগিব এয়া জানো হয় আমি কিন্তু আপোনালোকৰ দায়টোক নাই ধৰা মৰিখন কৰিব দেই গুৰুজনাৰ যিটো শুদ্ধ নিৰ্মল পৰম্পৰা কাৰণ কীৰ্তনতকৈও শ্ৰেষ্ঠ হ'ল শ্ৰৱণ আমি সন্মুখৰ ভকতজনক কি বুলি ভাবোঁ আমি সন্মুখৰ ভকতজনক বৈকুণ্ঠৰ পাৰিষদ বুলি ভাবোঁ পাৰিষদজনক যদি আমি পাৰিষদৰ ৰূপত দেখা নাপাওঁ
Tidak hanya aman monokolok buk lagi mana nggak lagi baru bocce kori. Kudike, kami atmo khudhi karena. Bhogoti jadi aman nirgunat situ abe thake. Guna mana tuatole jadi aman bhogoti ketiaw sabo. Noare guru jenai situ karena aman. Tini bostol di gobir porompora. Ini porompora aman kuhai sih. Hokolun porompora kami mani bonwaro. কিন্তু আধ্যাত্মিক পরম্পরা জিকেটাই আমাক ধীরস্থির করিব নির্মল শান্ত কোমল করিব সেই পরম্পরা কিটা আমি মানি বলি যত্ন কৰিব লাগিব আমি কি হয় লং পেন শার্টই পিন্ধি থাকো কিন্তু যেটা ভকত যায় আমি লগে লগে তিনি বস্ত্র কেন আমি ভকত জন ভগবান রূপত যেটা দর্শন কৰিব বিচাৰিম আমি তো সেবক রূপলে যাব লাগিব আমি নিজে যদি সেবক হব নোৱাৰো আমি ভগবানৰ শরণ পাম জানো সেইটো কাৰণে রজগুণে আমাক তমগুণলৈ নিব রজগুণ আৰু তমগুণক মাধৱ মহাপুৰুষে আহুৰি বৃত্তি বুলি কৈছে এই আহুৰি বৃত্তি বিলাক আমি যদি জিন্ন কৰিবলে হয় আমাৰ শক্তি আছে জানো আমাৰ হাতত শক্তি নাই আমি সাত্বিক গুণলে যাবলে হলে সাত্বিক বহুদেব দৈবকী যি পবিত্ৰ নিৰ্মল জীৱন সজ্জা ভগবান কৃষ্ণ স্বৰূপ বিচাৰক প্ৰতিপালন কৰি তুলি তালি ডাঙৰ দীঘল কৰি লোৱাৰ যি পুণ্যময় আনন্দ এই আনন্দ আমাৰ হৃদয়তো আমি জগাই তুলিবলৈ যত্ন কৰিব লাগিব হে ৰাম হে দৈব কিৰণৰভে উপজিদু নাই হে তোক মাৰিব ও জাক জ্ঞাতি বুলি আপুনি মানহ অসবে ও তো রবৈরি নার কি ও দেবর্ষি ও দেবর্ষি দৈবিক তত্ত্ব কি সদায় সত্যটুক দেখুৱাই দিয়া সত্যটোক যি দেখুৱাই দিব পাৰে সেইজন নাৰদ কাক দেখুৱাইছিলে ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত বেদত ব্যাসক দেখুৱাইছিল ইমান অপেনকে পনেতা পৰমেশ্বৰক ক'ব পৰা কোনো নাই যে তুমি জগতখনকে নষ্ট কৰিলা এনেকে ক'ব পাৰিবনে বাৰু কিন্তু দেৱঋষি নাৰদে সত্যটো দেখুৱাই দিলে সেইজন দেৱঋষি নাৰদে কংসৰ ক্ষেত্ৰতো সেইটোৱে কৰিছে যে তুমি যিসকলে জ্ঞাতি কুটু মাতমে বুলি ভাবি আছিলা ও সেইসকল তোমার শত্রু এটা কংস রাজন লোক কংস রাজন আমি কারণ আমার দেহ রজগুণী এই রজগুণী দেহর খুব ভোগ বিলাস আনন্দর কারণে আমি সদাই যত্ন করে থাকো আমি আত্মা সুখের আনন্দর কারণে কম সময় দিব আর বহুতে সেই আনন্দর কারণে সময় নিদিয়ে গতিকে রজগুণৰ আৰু তমগুণৰ কবলৰ পৰা আমাক যদি মুক্ত হবলৈ হয় আমি যদি মুক্ত হবলৈ হয় আমি দৈবিক গুণবিলাকৰ আশ্ৰয় ল'ব লাগিব দৈবিক গুণবিলাক কি দৈবিক গুণবিলাক হ'ল দৈবকী দয়া ক্ষমা প্ৰেম কৰুণা ভক্তি দৈবিক গুণ হ'ল বহুদেৱ বিশুদ্ধ অন্তঃকৰণ অন্তৰৰ শুদ্ধতা অন্তৰৰ পবিত্ৰতা হৃদয়ৰ নিৰ্মলতা ধৰ্ম ধীৰস্থিৰ সত্যবাদী আৰু অহিংসা বহুদেৱ যে কিমান সত্য শুদ্ধ ন্যায়স্থিত স্থিতপ্ৰজ্ঞ তাৰ প্ৰমাণ কংসই নিজৰ ভনীয়েকক মৃত্যুৰ পৰা বাচিবলৈ হাতত খান্দা তুলি ল'লে বহুদেৱে কৈ হাতটো থাক মাৰি ৰৈছে দাদা এনেকুৱা অন্যায় নকৰিবা বোলে কি তোমাৰ এনেও ভগিনী আৰু এওঁ স্ত্ৰী জাতি স্ত্ৰীক বধ কৰিব নাপায় নিজেতো দেখুৱাই দিছে আৰু যদি তুমি
এও পুত্রৰ হাতত তোমাৰ মৃত্যু হ'ব বুলি এও গৰ্ব কৰি বুলি লৈছা এও পুত্রৰ হাতত তোমাৰ মৃত্যু হয় ৰাস্তাটোকে মই নাই কৰিব বিচাৰিছো বলে কি অ পুত্রটো থাকিলেহে তোমাক মাৰিব যিমান পুত্র জন্ম হ'ব মই তোমাৰ হাতত তুলি দিম কিমান হত ভাগজাক যদি স্বামীয়ে ৰক্ষা কৰিব নোৱাৰে ভাগজাক যদি স্বামীয়ে জীৱন ৰক্ষা কৰিব নোৱাৰে তেতিয়া তেওঁ স্বামী হ'ব জানো দৈব কি আমার ভাজ্যারূপ আমার মনের বৃত্তিরূপ আমার মনের স্বভাব আচরণ রূপ কেনেকে আমার মনের দয়া ক্ষমা প্রেম করুণা ভক্তি এই পাঁচটা আমি বসায় রাখব লাগবে এই পাঁচটা সদায় বস করব বিচার কোনে ও তমুগুণী কম হয় কম হোক ভোগ লাগে আনন্দ লাগে বিলাস লাগে উন্মত্ততা লাগে আর চঞ্চলতা লাগে সেইটো কাৰণে কংসৰ কাৰণে এইসকল শত্ৰু নাৰদে দেখুৱাই দিছে যে এইসকল সকলো তোমাৰ শত্ৰু আচলতে শত্ৰু হয় জানো আমাক দেখাইছে আমাৰ শত্ৰু কোনবিলাক ভগৱান দৈৱকী নন্দন কৃষ্ণৰ চৰণ সেৱাৰ সুগম পথত নিৰ্মল পথত আমাৰ বাধা কোনবিলাক নাৰদ দেবর্ষি কিয় দৈবিক গুণেরে পরিপুষ্ট দেব ভাগবতর একাদশ স্কন্ধত এই বহুদেবর গৃহলে এইজন নারদে অতিথি হয়ে গেছে যিজন কংসক সুকিয়াই দিবলে আহিছে এইজন নারদে আকৌ বহুদেবর গৃহলে ভাগবতর একাদশ স্কন্ধত অতিথি হয়ে গেছে ও হন্ত মহন্ত দেবর্ষি তুল্য দেবময় যদি এজন ভকতর আগমন হয়ে যায় কিমান পুণ্যর অদ্ভুতই হব পারে ভাগবতর একাদশ স্কন্ধত দেখাই দিছে কি কইলে নিমি নবসিদ্ধ সংবাদ বহুদেবক দান করে থাকে আছে বলে কিয় ও পুত্র রূপে কৃষ্ণ পালে নহব কৃষ্ণক তুমি তত্ত্ব রূপে পাব লাগিব সেইটো কারণে মতা প্রশ্ন কৃষ্ণর সমস্ত তত্ত্ব বহুদেবক বুঝাই দিলে আমিও গুণময় কৃষ্ণক উপাসনা করলে নহব আমি নির্গুণ কৃষ্ণক উপাসনা করব লাগিব নির্গুণ কৃষ্ণ হল নিমি নবসিদ্ধ সংবাদত থাকা নটা প্রশ্নের উত্তরের তত্ত্বগত যে গভীর রহস্য অশস্ত সর্ববিখ্যানম দেবর সিনান সনারদ গন্ধর্বনম চিত্তরাথু সিদ্ধিনম গো ভিনুমুনি এ নারদ নো কোন কৃষ্ণ নিজে কলে কোন গীতার বিভূতি অশস্ত সর্ববিখ্যানম দেবর্ষিনাম সনারদ গন্ধর্বনম চিত্তরাথু সিদ্ধিনাম গো পিলুমুনি হে অর্জুন ওই বৃক্ষবিলাকর ভিতর মই আহ অশস্ত মানে আহ ওই আমি দেখাব বা আহবর কথা কোয়া নাই এই সংসার বৃক্ষক অশস্ত বলে কোয়া এই রচনা করা সংসার বৃক্ষ স্বরূপ যে এই বিরিকজোপা মই আর মই কি ও ঋষি সকলের মাজত দেব ঋষি বলে কি ও মই নারদ নারদে কি করে নারদে ভগবানের দিব্য বিনাদ কৃষ্ণর গুণ কীর্তনের জমকার বলি হাঁহি হাঁহি কেবল চকু লুকাই কৃষ্ণর গুণ কীর্তন করে ভগবান কৃষ্ণর গীত গোয়া জনক গন্ধর্ব বলে কোয়া এজন গন্ধর্ব হল চিত্তরথ এই চিত্ত কেতু উপাখ্যান আমি ভাগবতত পাম নহয় হয়নে বাৰু পার্বতী গোসানীয়ে যে অভিসম্পাদ দি দিয়ে তই তামস জুনিত তই জন্ম লবি বলি এই চিত্তরথ চিত্তরথ মানে কি আমার দেহটো এখন মাটির রথ পঞ্চভূতর এই দেহটোক বুদ্ধি বৃত্তি ধ্যান ধারণায় চলাই থকা এখন রথ আছে
সেই রথখনৰ নাম হল মনুৰথ হেৰ কাৰণে মনুৰথ পুৰহক বুলি যে আমাৰ কয় এই মনুৰথৰ তত্ত্বটো ঈশ্বৰমুখী কৰি যে আগুৱাই লৈ যায় ও তাক কোৱা হয় চিত্তৰথ মনৰ শুদ্ধতা আৰু মনৰ পবিত্ৰতা এই মনৰ পবিত্ৰতাৰ ৰথখনৰ নাম হল চিত্তৰথ বোলে কি ও মই গন্ধৰ্ব চিত্তৰথ যিজন গন্ধৰ্বই কেৱল ভগৱান কৃষ্ণৰ গুণ গায় কেৱল ভগৱান কৃষ্ণৰ গুণ কীৰ্তন আৰু উপাসনা কৰে সেইজন চিত্তৰথ বোলে কি ও সেইজন ময়ে আৰু কি গলে ও সিদ্ধসকলৰ মাজত মই কপিল ভগৱান মই সগৰৰ অক্ষয় অব্যয় 60,000 পুত্ৰক অমৃতময় দৃষ্টিৰে একবাৰ চাই সকলোকে মুখ্য দি দিছিলোঁ ভস্ম কৰি দিছিলে সেইজন দেৱৰ্ষি নাৰদৰ কথা আমি শ্ৰৱণ কীৰ্তন যদি কৰোঁ ভগৱান কৃষ্ণই আনন্দ কৰে কিয় নাৰদ ভগৱান কৃষ্ণৰেই দেৱ হে ভৈলাহা নাৰদ ঋষি নামে অবতার হে পঞ্চরাত নামে দন্দ করিলা প্রসার গতিকে আমি নারদ নামৰ দেৱঋষিজনক আমাৰ দেহ ভক্তত কেনেকৈ বিচাৰি যাম পরমার্থিক দৃষ্টিৰে ভাগৱতৰ যিকেইটা বস্তু আমি বিচাৰ কৰিব লাগে আমি বিচাৰ কৰি চাব লাগিব হয়নে আমাৰ মনৰ ভাৱটোক নাৰদ বুলি কোৱা মনৰ যিটো ভাৱ ভাৱটোক কি বুলি কোৱা হয় নাৰদ বুলি কোৱা হয় আপোনাক ভাবি থাকোঁতে কোনেও বাধা দিব নোৱাৰে কাৰণ আপুনি কি ভাবি আছে কোনেও নাজানে সেইটো কাৰণে ভাৱটোক শুদ্ধ কৰিব লাগিব ভাৱটোক নিৰ্মল কৰিব লাগিব ভাবটোক ঈশ্বৰমুখী কৰিব লাগিব ভাবটোক মনৰ অধীন কৰিব পাৰিব লাগিব ভাব যদি মনৰ অধীন কৰি চিত্তৰ দৰে শুদ্ধতালৈ নিব পৰা নাযায় তেতিয়াহ'লে আমাৰ ঈশ্বৰৰ উপাসনা নিৰ্মল নহ'ব সেইটো কাৰণে ভাগৱত প্ৰথমতে অকণমান ভাবি বুলি অভ্যাস কৰা যদি তুমি ভাবিবলৈ ভালদৰে অভ্যাস নকৰা ভাগৱত ভক্তি ৰহস্য ভক্তি নহ'ব নাম গোৰা সমাপ্ত সেইটো কাৰণে মাধৱ মহাপুৰুষে আমাক ভাবিবলৈ কৈছে এ ভাৱক ভাই ভাই মানে কি ককায়েকৰ তলৰজন ককায়েক হ'ল আত্মা ভাই হ'ল মনৰ শুদ্ধ ভাৱ আত্মভাৱলৈ নোযোৱালৈকে মন চঞ্চল দৌৰি থাকিব ঈশ্বৰ ভাৱলৈ যোৱাৰ লগে লগে মন শান্ত প্ৰশান্ত হৈ যাব এই ভাৱক ভাই মনটোক তোমাৰ অধীন কৰি লোৱা কি কৰা ভজনা কৰা কাক ঐ যিজনক সকলোৱে উপাসনা কৰে ভগৱান কৃষ্ণ সকলোৱে উপাসনা কৰে সেইজনক উপাসনা কৰা সেইজন কোন ঐ সেইজন ভগৱন্ত ও ভগৱানে সমস্ত ঐশ্বৰ্য অন্ত মানে যিজনৰ ঐশ্বৰ্যৰ কোনো সীমা নাই অন্তহীন অনন্ত ঐশ্বৰ্যৰ যিজন মালিক সেইজন ভগৱানক তুমি ভাবা ভজনা কৰা কি ভাৱেৰে অতি সাৱধানে ভক্তিভাৱেৰে ভগৱানৰ কথা আমি শ্ৰৱণ কৰোঁতেও আমাৰ মনটো গভীৰ হ'ব লাগিব আমি গভীরভাবে আমি ঈশ্বরক পুয়ার দরে আনন্দময় হয়ে আমি ভগবান কৃষ্ণর গুণ গান আমি করব লাগিব যদি আমি গভীরভাবে উপাসনা নকরো তেতিয়াহলে আমার ভকতি হয়তো কিবা সিদ্ধ লাগি যাব এইবারে সেইভাবে নারদে আহি কংসক কথা কিতা কৈছে আমাৰ লগত থকা ৰজগুণ আৰু তমগুণ ইমান শক্তিশালী যে শুদ্ধ মন শুদ্ধ বিচাৰ শুদ্ধ সংস্কাৰ শুদ্ধ স্বভাৱ শুদ্ধ চৰিত্ৰ শুদ্ধ বৃত্তি এই বস্তুবিলাকক যদি আমি সবলভাৱে আশ্ৰয় কৰি নলওঁ তেতিয়াহ'লে ভকতিৰ পথত আমি দুৰ্বল হৈ পৰিম আমি কাক মালিক বুলি ভাবিম আমাৰ দেহটোক আমি কিহত সম্পত্তি বুলি ভাবিম আমাৰ পাৰ্থিৱ বস্তুবিলাকক
আসল মালিক কোন আসল মালিক হল আত্মা হিকিকে পরমাত্মা দৈব কি নন্দন কৃষ্ণ এই মালিকক যদি আমি কেনেবাকে চিনি পাবলে হয় আমার বৃত্তি বিলাক ভগবান কৃষ্ণৰ শরণমুখী কৰিবলে আমি যত্ন কৰিব লাগিব এতিয়া কৃষ্ণৰ হাতত কংসৰ মৃত্যু হ'ব দেৱৰিকি নাৰদে জানে এই যদি নাৰদৰ কংসৰ যদি ভকতৰ ভগবানৰ হাতত মৃত্যু হ'বলে হয় তেতিয়া কংসৰ কেনেমান পুণ্যময় ভাগ পাব লাগিব এই ভাগ কিটা দিব বিচাৰিছে কি কৰিছে ভকতৰ গুণ গাই গুণাইছে ভকতৰ গুণ ভগবানৰ গুণৰ সমতুল এইটো কাৰণে কংস আগত কাৰ গুণ গালে কৃষ্ণ ভকত কেইজনৰ গুণ গালে কংসই যি পাপ কৰিছিলে কংসই কৰা পাপ এই ভকত কেইজনৰ গুণ কীৰ্তন কৰাৰ কাৰণে অলপ কমি গ'ল যেতিয়ালৈকে আমাৰ লগত পাপ বুদ্ধ থাকিব তেতিয়া লৈকে আমি ঈশ্বৰৰ স্পৰ্শ কেতিয়াও পাব নোৱাৰিম হে নাম হে যাদৱ বংশক হিংসা কৰিবাক ও লাগিল কংস নীলাজ হে উগ্র সেন পিতৃ তাহাকু নিগ্রহী আপনি ভূমাজ ও উগ্রসেন কংসর পিতৃ নহয় জানো আর কৃষ্ণ কি ও কৃষ্ণ ককা পরমার্থিক দৃষ্টিরে এই উগ্রসেননু কি আমি জানিব লাগিব উগ্রসেন কি উগ্রসেন উগ্রসেন আমাক ধারণ করা ধর্মনন্দ আমাক এডাল ধর্মনন্দ ধারণ করে আছে যেডাল ধর্মনন্দর নাম হল আত্মা এই আত্মারূপী ধর্মনন্দডাল কি উগ্র ভগবানের একটা নাম হল কি উগ্র যেতিয়া তেওঁ অধর্ম আর অন্যায় নিজে দেখিব তেওঁ কাল রূপ হব সমস্ত অধর্ম আর অন্যায় তেওঁ বিনাশ করব সেইটো কারণে উগ্রসেনক কি করলে কম হয় যে মূল পিতৃ সাত্বিক গুণ সম্পন্ন মূল পিতৃ সত্যবাদী মূল পিতৃ ন্যায়নিষ্ঠ মূল পিতৃ কেতিয়াও অন্যায় অনীতি হবলে নিদিয়ে সেইটো কারণে কি করলে ন্যায়মান ধর্মশীল ধর্মক সদাই ধারণ করে প্রতিপালন করা এই উগ্রসেন স্বরূপ মথুরার রজা কম হয় কি করলে ও কারাগারত ভরাই দিলে ও আমি জানো ভরাই থা নাই আমি কেইজনে সদায় কথা কথা কয় আমি কেইজন সদায় অহিংসা স্বভাবযুক্ত হয়ে থাকো আমি পরচর্চা পরনিন্দা নকরাকে আমি কিমান সময় থাকিব পাৰো আমার লগত থাকা আত্মারূপী উগ্রসেনক আমি কংসরাই হয়ে আমি বন্দীশালত বন্দী করে বাস্তব দৃষ্টিরে আমি সদায় রাখিছো নে নাই আমি বিচার করে চাব লাগিব দৈবকী নন্দন কৃষ্ণর জন্ম রহস্য সেইজন ভগবান আমার হৃদয়ের মন্দিরত তেতিয়াহে জন্ম হব আমি ধর্মর ক্ষেত্রে উগ্র হব লাগিব আমি ধর্মর ক্ষেত্রে ন্যায়শীল হব লাগিব আমি ধর্মর ক্ষেত্রে আমি সদায় নীতিপরায়ণ হব লাগিব অন্যায় অনীতি হিংসা দেশ রাগ দম্ভ এইবিলাক বৃত্তির পৰা আমি নিজক যদি মুক্ত করে লব নোৱাৰো আমি গুরুজনার সেবক হব পারি না গুরুজনায় রচনা করা ভকতের উদাহরণ চ মাধব মহাপুরুষ এহেজার জোকা ঘোষা লিখার পাছত মাধবে কান্দি কান্দি কীর্তন করেছে এহু রস মাধব মূর্খ মুদিকা ইমান নির্মল ভকত রচনা করিব পৰা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব স্বরূপ গুরুর আমি শরণ বন্দনা করার পাছত শরণত আমি আশ্রয় লওয়ার পাছত সেইজন গুরুর মার্গদর্শন হওয়ার পাছত আমার মনত যদি হিংসার ভাব থাকে আমার মনত যদি রাগ দেখ দম্ভ আর অহংকারের ভাব থাকে তেতিয়াহলে আমি উগ্রসেন স্বরূপ ধর্মদণ্ড ধারণ করা ঋষিকেশ রূপী আত্মাক আমি কংসর কারাগারত সদাই বন্দী করে রখার নিচিনা আমি আত্ম উন্মোচনা করব
ভাগবতর পদ শ্রবণ কীর্তন করি, ভাগবতর পদে আমার হৃদয়খনক বৃন্দাবনের দরে সুশোভিত করব পারিব লাগিব। হৃদয় বৃন্দাবনত ভগবান কৃষ্ণই গুপ্ম হয়ে লুকাই থাকিও গোপীরূপী ঈশ্বর তত্ত্বর লগত আনন্দে নৃত্য করব লাগিব। সেইটো কারণে দশমত ভগবান কৃষ্ণই গোপীর লগত আনন্দময় নৃত্য করব। হে অরিষ্ট মুস্তিক ধেনুক পুতনা হে পলম বক সানুর হে বান জরাসন একথায় হুয়া ও যতে কানু ও সুর যাদব গ নক মারি বেলাগিলা ক্রোধ করি আহরিহ যদুগণু পাশে মহাপীরা পাই এ পলাই গইলা দহু দিহ। নারদ সাকসেস হয়ে গেল, নারদর উদ্দেশ্য সেইটাই আসলে কি হয়ে গেল যে কংসর মৃত্যুর কারণটো মই রচনা করে দিল পুরা। কেনেকে রচনা করলে? ও যদুকুলর যান খন্দ মহন্দ আসলে সকলকে উৎপীড়ন করবলে কংসর অলুচর বিলাকত লগাই দিলে। যদুকুল জীবন তত্ত্ব, যদুকুল জগতের শ্রীহরির প্রকৃতিময় ঈশ্বর তত্ত্ব, যদুকুল যি কুলত সমস্ত জীবক ভগবন্তর ঈশ্বর বলে ভাবি লওয়া যায়। সেইটার কারণে কি হল যাদব রায় গোটাই জগতের জীববিলাকর কি হল আত্মা, পরমাত্মা। আমার মনত যদি যাদব রায় বলে স্মরণ করার লগে লগে সমস্ত জীবন আত্মারূপ হে হিহিকে তুমি, এই ভাব যদি আমার হৃদয়লে নাহে ভগবন্তর আনন্দ আমার হৃদয়ত জাগ্রত হব জানো। নাম স্মরণ করার লগে লগে রাম বলে স্মরণ করলে রামর রূপ আমার মনলে আহিব লাগিব, কৃষ্ণ বলে স্মরণ করার লগে লগে কৃষ্ণর রূপ আমার মনলে আহিব লাগিব। কিয় ও মুখে বোলা রাম হৃদয়ে ধরাল, হৃদয়ের রূপটা ধরব লাগিব। কি রূপ ধরব লাগিব? রাম বলে আমি যেটা নাম উচ্চারণ করিম রূপ নামর কি রামর রূপ হল সত্য। কি সত্য? হেরা পিতৃ তোমার বাক্য মানে মোর কারণে বেদ, তুমি যে বাক্য রাখবা সে বাক্য মোর কারণে বেদ, আর হেরা মাতৃ তুমি যে বাক্য রাখবা সে মোর আজ্ঞা। সেখানে কি কইছিলে দশরথে মনলে যাবলে কোয়া নাই, যাব নেলাগে তো মই তাইক বাক্য দি থ বুঝাই বহাই মানে ঠিকঠাক করিম কৈকেয়ে বুঝিব মো কথা। মই যদি কম দেবী তুমি এনেকা বর নিবিচারিবা তোমার সকলে হাঁহিব, ভরত পাছত রজা হব প্রথমতে রাম রজা হইল, মানে এটা বাক্য নুশুনিলে ভগবান নামে কি কইলে হে পিতৃ তোমার সত্য ঈশ্বর, তোমার সত্যক যদি মই প্রতিপালন করব নো তাহলে মানে তোমার পুত্র কেন হব। আর মাতৃ কৈকেই সেবা করে গেছে, হে মাতৃ তুমি মোক জীবনত একো বস্তু বিচার, মই তোমাক আজিলেকে একো দিবও পৰা নাই, তুমি মোর শিরত হাত বোলাই সদায় মরম করি, হে মোর পুত্র রাম তুমি সুন্দর আরো দীর্ঘায়ু হওয়া, তুমি মোক সদায় আশীর্বাদ দিয়া, তোমার মানে আশীর্বাদের কোনো দামেই দামেই দিব পৰা নাই আজিলেকে, কিন্তু মোর আনন্দ লাগিছে। বলে কি মোর ভাতৃ ভরত মই সিংহাসনখন দিব লাগে, কিমান আনন্দর কথা, জগৎবাসী কিমান আনন্দ করিব যে জ্যেষ্ঠ ভাতৃয়ে ভাতৃক সিংহাসনত বহুয়াই আনন্দ উপভোগ করেছে। এই সুবিধা হে মাতৃ তোমার বাহিরে এই জগতের কোনো বেলেগ মাতৃয়ে দিব নোৱাৰে। রামক সাবলি ধরি কৈকেয়ে কান্দিছে,
হেরা নাম মই যদি আকৌ মাতৃ হৈ জন্ম হবলৈ হয় মই সেইবাৰ ৰামৰ মাতৃ হৈ জন্ম মই আৰু ভৰতৰ মাতৃ হৈ জন্ম লোৱাৰ ইচ্ছা নকৰোঁ ইমান পিতৃ আৰু মাতৃৰ প্ৰতিটো বাক্য আখৰে আখৰে পালন কৰিব বিচৰা এনে প্ৰেমময় পুত্ৰ যদি কেনেবাকে মোৰ হয় মই তোমাক নিজৰ পুত্ৰ বুলি যিদৰে ভাবিছিলোঁ তুমি মোৰ সঁচাই পুত্ৰ হে ৰাম মই তোমাক বৰ দিছোঁ বোলে কি তুমি সত্যা মাতৃ কৈ কিয়ে ৰামক বৰ দান কৰিলে কিয় তুমি সত্য বুলি গতিকে আমাক সত্যটো বুজাই দিলে আমি পিতৃৰ বাক্য মাতৃৰ আজ্ঞা এইবিলাক জীৱনত জন্মৰ পৰা মৃত্যুৰ সিপাৰলৈকে সদায় পালন কৰিবলৈ যত্ন কৰিব লাগিব নাম নাম যি জপ কৰে নাম নাম যি শ্ৰৱণ কীৰ্তন কৰে সি যদি পিতৃ মাতৃৰ অবাধ্য হয় ভগৱানে তাক ক্ষমা কৰিব ৰাম সত্য পিতৃ হ'ল ভগৱান মাতৃ হ'ল ঈশ্বৰ পিতৃ মাতৃক যি সন্তানে ভগৱান বুলি ঈশ্বৰ বুলি জ্ঞান কৰিব নোৱাৰে সেইজনে হৃদয়ত ৰাম নাম জপ কৰি ৰামৰ সত্য ৰূপ কেনেদৰে প্ৰত্যক্ষ কৰিব ৰাম যদি সত্য ৰাম যদি সনাতন ৰাম যদি শুদ্ধ আমাৰ প্ৰত্যেক পিতৃ মাতৃকেই সতী সন্তানসকলে ভগৱান জ্ঞান কৰিব লাগিব আজি কি হৈছে চাওক আপোনালোকে সতী সন্তানে পিতৃ মাতৃক চিনি নাপায় ধন ঐশ্বৰ্য আৰু অহংকাৰৰ বলত বৃদ্ধ পিতৃ মাতৃক বৃদ্ধ বুলি চিনাকি দিবলৈ লাজ কৰে ধন দৌলত নি পেলাই বৃদ্ধাশ্ৰমত পিতৃ মাতৃক নি চন্দাই থৈ আহিছে আমি এখন বৃদ্ধাশ্ৰমলৈ নিজে খবৰ ল'বলৈ গৈছিলোঁ আৰু তাৰ পৰিচাৰিকাগৰাকীয়ে যেতিয়া আমাক কথা কৈছিলে আমি কান্দিছিলোঁ চকু পানী ওলাইছিলে যে এইসকলক বৰ আশাৰে ইয়াত থবলৈ আহে কিন্তু ভৱিষ্যতে কোনোদিন খবৰ ল'বলৈ নাহে খবৰ ল'বলৈও নাযায় বুলি এইখন পৃথিৱী জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱ আৰু মাধৱদেৱে আমাক মনুষ্যত্বৰ যি সত্য শুদ্ধ ধৰ্মবোধ আমাৰ হৃদয়ত জাগ্ৰত কৰাব বিচাৰিছে সেই ধৰ্মভাৱ আমাৰ প্ৰতিফলন হৈছে জানো বাস্তৱ দৃষ্টিয়ে যিখন দেশত পিতৃ মাতৃক বোজা বুলি ভবা হয় যিখন দেশত পিতৃ মাতৃক সন্মান কৰা নহয় যিখন দেশত পিতৃ মাতৃক ভগৱান বুলিতো কোৱাটো দূৰৰ কথা বৃদ্ধ কালত শুদ্ধ বোৱাৰীয়ে আদৰ সাদৰ আৰু প্ৰতিপালন নকৰে আমি তেনেকুৱা এখন দেশৰ বাসিন্দা হোৱাটো গুৰুজনাই জানো ইচ্ছা কৰিছিল দশম কৃষ্ণৰ জন্ম ৰহস্য যিখন হৃদয়ত প্ৰেম নাই যিখন হৃদয়ত সত্যৰ অনুভৱ নাই যিখন হৃদয়ত ভগৱান কৃষ্ণৰ প্ৰতি একান্ত ৰহস্য ভকতি নাই সেইখন হৃদয়ত জানো কৃষ্ণ জন্ম হ'ব যিখন হৃদয়ত জীৱৰ প্ৰতি অকণো প্ৰেমৰ ঠাই নাই গতিকে ৰজুগুণ আমাৰ লগতে আছে যদি আমি গুৰুত আশ্ৰয় নলওঁ গীতা ভাগৱত শাস্ত্ৰ শ্ৰৱণ কীৰ্তন নকৰোঁ আমি যদি নিগুণ হৰি নিৰাকাৰ উপাসনা আমি যদি নিয়মিতভাৱে কৰি নাথাকোঁ কি হ'ব ঐ আমাক আহি পুতনাই বিপান কৰাব কংসৰ প্ৰথমগৰাকী অনুচৰৰ নাম হ'ল কি পুতনা অ পুতনা কি ৰূপ পুতনা দেখিবলৈ বৰ সুন্দৰী শিশুবিলাকক কোলাত লৈ মৰম কৰে ভাল ধৰে আৰু কি কৰে লাহেকৈ বিহকত উঠাই দিয়ে তাইৰ বক্ষত কি আছে য'ত অমৃত থাকিব লাগে তাইৰ বক্ষত বিহ আছে কিয় পুতনা মানেনো কি হা ঐ পাপটিৰ তৃষ্ণা যেতিয়া ৰজগুণী তমগুণীত হ'ব সেই ৰজগুণী তমগুণী পাপটিৰ তৃষ্ণাটোক কোৱা হয় পুতনা যিমানে লাগে 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 কৰি পাবলৈ বিচাৰিম এই তৃষ্ণাই বাঢ়ি বাঢ়ি ডাঙৰ হৈ হৈ ঐ আকাশৰ সমান কুৎসিত এগৰাকী ৰাক্ষসী হ'ব প্ৰতিপালন কৰি থকা কৃষ্ণ তত্ত্বস্বৰূপ হিহিকে কৃষ্ণ কি কৰিব তৃষ্ণা লোভ লালসাৰূপী পুতনাই অমৃতময় ঈশ্বৰ তত্ত্বৰ দিশৰ পৰা সম্পূৰ্ণৰূপে আঁতৰাই ঐ তৃষ্ণা ভ্ৰান্তি আৰু লোভ হয় কালৰূপ পান কৰাব বিচাৰে
অংহরায় বাস্তব দৃষ্টির ফুটনা গড়াতে আমার মাজত আমি চাব লাগিব। আমি যদি লোভী হওঁ, সুখর তৃষ্ণাত আতুর হওঁ, ভোগর তৃষ্ণাত চঞ্চল হওঁ, তেতিয়াহলে আমি বাস্তব ফুটনা। সেইটো কাৰণে সেইগৰাকী কংসৰ প্ৰথম অনুচৰ। কংসৰ পুতনাক কলে, হেৰা পুতনা, মই তোমাক এটা প্ৰস্তাৱ দিছোঁ। বোলে কি? মোৰ ৰাজ্যৰ আধা অংশ তোমাক দিম, আৰু আধা মই ল'ম। তুমি মাত্ৰ মোক এটা কাম কৰি দিব লাগে। বোলে কি? অ, যদুকুলৰ যিমান শিশু আছে সকলোকে বধ কৰি দিয়া। কিয় যদুকুলৰ শিশু বধ কৰিবলৈ কৈছে? অ, সকলো দেৱতা, ও যদুকুল কি? এই জীবন তত্ত্ব, এই জীবন তত্ত্ব যদি দৈবিক গুণ সম্পন্ন হয় তেতিয়া হলে দেবতা। এই জীবন তত্ত্ব যদি আখুরি বৃত্তি সম্পন্ন, যদি হ্যাঁ ভক্তির পরিপন্থী হয়, ও তেতিয়া হলে পুতনা। এয়া ঈশ্বরের কৃষ্ণ তত্ত্ব আমাক দশম স্কন্ধে আমাক শিকাব বিচাৰিছে। আমি যাতে প্রাপ্তির তৃষ্ণাত ভয়ানক হয়ে না যাও, আমার প্রাপ্তির তৃষ্ণায় যাতে ভকতক হিংসা করবলে নিশিকায়, ঠগ প্রবঞ্চনা করবলে নিশিকায়, আনের ওসর যাতে আমার হেয় হবলে কেউ প্রেরণা নিদিয়ে। গতি বাস্তব দৃষ্টিরে পুতনাক আমি বধ করব লাগবে। কেনেকে? হে দৈবকী নন্দন কৃষ্ণ, মূর তৃষ্ণা তুমি হওয়া, মূর ভাব তুমি হওয়া, মূর হৃদয়ের উপাসনা ঈশ্বর তুমি হওয়া, মূর সমস্ত বিলাকর মালিক তুমি হয়ে যাওয়া। মন মনা ভবমাদ ভোক্তা মদিওজি মাম নমস্কর মাম হে বৈশ্বসিয়োগতা বানম আত্মন মৎপরায়ণ। মন মনা ভবমাদ ভোক্তা মদিউজি মাম নমস্কর মাম হে বৈশ্বসিয়োগতা বানম আত্মন মৎপরায়ণ। ও তোমরা কান্দিছে কৃষ্ণ আগত, কি বুলি কান্দিছে? হেৰা কৃষ্ণ, ও মই তোমাক এতিয়া কি দিম? বোলে মোক একো নালাগে। না, তুমি মোক যোগশাস্ত্র গীতা কই, তুমি রহস্য তত্ত্ব সাংখ্য যোগ কই, মোক আত্মতত্ত্ব জ্ঞান দান করেছা, তুমি মোর গুরু, মই এটা তোমাক কি দিম? মোর হাতত একোয়েই নাই। ও যুদ্ধ করলেহে জয় হয়ে রাজ্যখন পাম, মই তো এটা ভিক্ষারি হয়ে আছো, মই তোমাক দিবলে একো বস্তু নাই। কৃষ্ণই হাঁহি হাঁহি কৈছে, হেৰা অর্জুন, ও মই একো নাইকিয়া করে খালি করে এই জগত হলে কাকো পঠিওয়া নাই, মই এটা বস্তু প্রত্যেককে দি পঠিয়েছো মোক দিবর কারণে। বোলে কি দিছো? মন মনা ভবমদ্ভুতা, তোমার মনটো তুমি মোক দিবা, একো দিব নালাগে, কেবল তোমার মনটো মোক দিবা, মন্দ মুক্তি তুমি মুখ ভজিবা। আর কি করবা? বারম্বার কুটিবার সহস্রবার লক্ষ লক্ষবার কেবল মুখ নমস্কার করবা। আর কি হব? সেয়াই হব মুক্তিয়া শ্রেষ্ঠ সম্পদ। মুখ ইয়াতকে বেশি একো নালাগে হে অর্জুন, মুক তুমি মন প্রাণ অর্পণ করে মুক নমস্কার পূজা অর্চনা বন্দনা তুমি মুক তাকে করবা, মুক সেয়া দিলেই হল। গতি আমি ভগবান কৃষ্ণর ওসর কিমান ধরুয়া হয়ে আছো ভাবি চলছন, আমি কিমান ঋণী হয়ে আছো সেইজন যোগেশ্বরের ওসর, আমি মন তো দিবাই নাই, আমি কাইটো সদায় নিজৰ বুলিয়ে ভাবি আছো, আমার স্বর্গীয় সুখবিলাক আমার নিজৰ বুলিয়ে ভাবি আছো, আমার কায় বাক্য মন
আমি ভগবান কৃষ্ণ দিব লাগিব আৰু কি হ'ব লাগিব আমি সমস্ত বিলাকৰ পৰা মুক্ত হৈ যাব লাগিব যদি সকলোৰ পৰা আমি মুক্ত হৈ যাব নোৱাৰো সিদ্ধ যদি থাকে ও সময় অনুসৰি কি পুতনা হ'ব যদি আমাৰ লগত ভকতিৰ সিদ্ধ কিবা আহি যায় তেতিয়া হলে কি হ'ব ও কি চক্ৰবাদ হ'ব যদি ভকতিৰ তত্ত্ব ঈশ্বৰময় হৈ নাথাকে ও তেতিয়া হলে অঘাসুৰ হ'ব বকাসুৰ হ'ব তিন্নবত্ত হ'ব ও এইবিলাক বাহিৰৰ বস্তু নহয় দশম স্কন্ধত ভগবান কৃষ্ণই দেখুৱাই দিছে কি ও দশমত মই যিদৰে গোপীৰ লগত অন্তৰংগ আনন্দময় নৃত্য কৰি মই আনন্দিত হওঁ ও সেইদৰে ও মোৰ অসুৰবিলাকো মই তোমালোকৰ মাজতে প্ৰতিপালন কৰি ৰাখিছো পুতনা পুতনা আমাৰ মনৰ তৃষ্ণাযুক্ত ভান্তি অঘাসুৰ ও অঘাসুৰ মানে আমি আনে নজনাকে কৰা পাপ কৰা স্বভাৱটো আনে গম নোপোৱাকে বেয়া কাম কৰি আমি যিটো পাপ কৰো এই পাপ ৰূপী সেই কৰ্মৰ নাম হল অঘাসুৰ অঘ মানে অজগৰ বোলে কি ও অজগৰে লাহে লাহে চেপে খুব লাহে লাহে চেপি ধৰা গ'লে গমেই নাপায় তাক যে কিবা এটা চেপিবলৈ লৈছে পকাবলৈ লৈছে আৰু লাষ্টত কি কৰে ও লাষ্টত পেপাটো যেতিয়া দিয়ে ও প্ৰাণবায়ু বাহিৰ হৈ যায় ও সেইটোকে কোৱা হল অজগৰ চেপা এই অঘৰূপী পাপবিলাক আমি যেতিয়া কৰিবলৈ অভ্যাস কৰোঁ আমাৰ ভয় নালাগে শংকা নালাগে আমি স্বাধীন চিতীয়াভাৱে আমি কৰিবলৈ যেন প্ৰেৰণা পাই আছোঁ এনে লাগে ও যেতিয়া পৰীক্ষাত এক্সপেল কৰি দিব ও তেতিয়াহে গাটো বাজে হাই হাই কি কাম কৰিব মানে মাৰ্কছটো বাঢ়িবৰ কাৰণে দুৰ্নীতি কৰিছিলে আৰু লাষ্টত বদনামটো গোটেই ঘৰখন আৰু বিদ্যালয় পালে এইবিলাক হ'ল অজগৰ জেপা ভকতী যদি নহয় কৃষ্ণক যদি আশ্ৰিত নহয় মন সদায় বেয়াৰ ফালে যাব হয়নে কংসৰ এজন অনুচৰ নামটো কি ক'লে অ বকাসুৰ অ বকাসুৰজন বগা ঐ কি হয় ঐ পানীত থাকে পানী কি এই ভৱজল এই সংসাৰখন ভৱজল এই ভৱজলত কিছুমান থাকে কি হয় ঐ ধুনীয়া বগা সাজ পিন্ধি থাকে দেখাত সন্ত মহন্ত যেন লাগে আৰু ভিতৰত কি ঐ তোক পালেই মই খুট মাৰি খাম এইজন হল বকাসুৰ অ ভগবান কৃষ্ণস্বৰূপ ঈশ্বৰ প্ৰাপ্তৰ লগত যদি কেনেবাকে আমাৰ সমন্বয় হৈ যায় কি হ'ব সন্মুখত দেখাজনক ভগবান কৃষ্ণৰ সেৱক বুলি ভাবিব কেতিয়াও দুষ্ট বুলি আৰু আমি ভাবিব নোৱাৰো এইজনৰ যাতে কোনো অন্যায় নহয় যাতে কোনো অমংগল নহয় আমি যাতে কিবা অকণমান হিত আৰু কল্যাণ সাধন কৰিব পাৰোঁ এই চিন্তন আৰু ভাৱৰ নাম হ'ল কি হ'ল কৃষ্ণ এই কৃষ্ণস্বৰূপ আনন্দময় কৃষ্ণই এই বকাসুৰকো বধ কৰিলে অঘৰূপী পাপক নিধন কৰিলে তিন্নাবত্ত স্বৰূপ আমাৰ জীৱনত সদায় মাটিৰ বোকাৰ দৰে লুতুৰি পুতুৰি হৈ থকা এই বেয়া স্বভাৱ চৰিত্ৰ আৰু আচৰণবিলাক এইবিলাক কোলাৰ কেঁচুৱা হৈ আমাক প্ৰতিপালন কৰাই ৰাখিছে কি কৰিব লাগিব অ চক্ৰবাতত কল চেপি মাৰিব লাগিব কোনে মাৰিব আত্মাৰূপী পৰমাত্মা কৃষ্ণই মাৰিব অ চক্ৰবাত কি অ বাটেৰে নাগৈ পাছ বাটেৰে যোৱা অবাটে যোৱা সেইটো চক্ৰবাত হয়নে কি কৰে অ মৰম কৰিম বুলি কোলাত লৈ অ আকাশলৈ ওলাই নি ধপুচকে পেলাই দিয়া সত্য শুদ্ধ পথেৰে নগৈ অবাটে যোৱা ভাৱ চিন্তাটো কোৱা হয় চক্ৰবাদ বুলি এই সমস্তবিলাক ভগৱান কৃষ্ণৰ সত্য ভগৱান কৃষ্ণই যাক ভকত বুলি এবাৰ আৱৰি ল'লে বা বৰণ কৰি ল'লে সেই ভকতক ভগৱান কৃষ্ণই কেতিয়াও এৰি নিদিয়ে আৰু ভগৱান কৃষ্ণৰ লগত যদি কোনোবাই প্ৰত্যক্ষভাৱে শত্ৰুতা কৰিছে ভগৱান কৃষ্ণই আনন্দ কৰে
ভগবান কৃষ্ণ লগত যদি কোনোবাই প্রত্যক্ষভাবে শত্রুতা করে ভগবান কৃষ্ণ আনন্দ করে ভগবান কৃষ্ণই কইছে মূল পুত্র স্বরূপ ভকতক যদি কোনোবাই যদি অন্যায় অনীতি অনিষ্ট যদি কেনে লাগে করেছে এটা হলে মই তার কারণে কাললু কংসক আর অনুচর বিলাকক বধ করার কারণ কৃষ্ণর ভকত সকল অনিষ্ট করেছিল গতিকে আমি ভকত হব পারো নে নোৱাৰো আমি কোনেও নে জানো হয়নে বাৰু কিন্তু আমি ভকতৰ হিত কল্যাণ আৰু কুশল মঙ্গল আমি চিন্তা কৰিব পাৰো আমি এই কথা শুনি খুব আনন্দ পাওঁ সংঘৰ প্ৰাথমিক আৰু আঞ্চলিক সমস্ত ভকত লগ হৈ কোনোবাজনৰ ভকতক আৰু ৰোগ ব্যাধি হলে চিকিৎসাৰ সহায় আগবঢ়ায় আমি নো সংঘৰ পাতি কেলে আছো যদি আমাৰ মাজত থকা তাপিতজনক যদি আমি অকণমান যদি সহায়ৰ হাত আগবঢ়াব নোৱাৰোঁ আমি সেৱা ধৰ্মৰ প্ৰতিপালক কেনেকৈ হ'ম যদি কোনোবাজন ঘোৰ বিপদত পৰিছে সেই বিপদত গৈ পেলাই যদি আমি তেওঁক এটা সান্তনাৰ বাণী দিব নোৱাৰোঁ গতিকে দশম স্কন্ধৰ কৃষ্ণৰ জন্ম তত্ত্বই আমাক বুজাইছে অ ৰজগুণ তমগুণ বিলাকৰ কবলত পৰি অ তোমাৰ লগৰ অনুচৰ বিলাকক পুতনা চক্ৰ বা দগাসুৰ বকাসুৰ তিন্নাবৰ্ত কৰি নলবা কি কৰি লোৱা অ বহুদেৱ দৈৱকীক বৰণ কৰি লোৱা বহুদেৱ আমাৰ বৃত্তি প্ৰতিষ্ঠা দৈৱকী আমাৰ ভক্তি প্ৰতিষ্ঠা এই বৃত্তি প্ৰতিষ্ঠা আৰু ভক্তি প্ৰতিষ্ঠা সদায় আৱৰি ৰাখে কিহে অ ৰজগুণ আৰু তমগুণে এই ৰজগুণ আৰু তমগুণৰ কবলৰ পৰা জীৱক মুক্ত কৰিব পাৰে কোনে কেৱল দৈৱকী নন্দন কৃষ্ণই কিয় এই গুণময় বৃত্তিবিলাক কৃষ্ণৰ ৰচনা এইটো কাৰণে কৃষ্ণৰ জন্ম হ'বৰ কাৰণে ৰাম অৱতাৰত তেওঁ বাছি ল'লে কি অ অযোধ্যাৰ ৰাধাউলি ৰাধাউলিত জন্ম ল'লে কিন্তু দুখ কষ্ট বাস কৰি দেখুৱালে বনবাসত যেতিয়া তেওঁ কৃষ্ণ অৱতাৰলৈ আহি গ'ল কৃষ্ণ এইবাৰ জীৱৰ তত্ত্বলৈ আহিছে নারায়ণ হয়ো নির্গুণ হয়ো গুণময় তত্ত্বলে আহি দেখা যায় বলে কি ও গুণময় মানে বন্দীশাল গুণময় মানে কি গুণময় মানে বন্দীশাল কারাগার গুণময় বৃত্তিবিলাকত বন্দী করে রখা হয় সেইটো কারণে এবার কংস কোন জন্ম হব কংসর অন্ধকার কারাগার সাতখন জপনা আছে কংসর কারাগারত ও তিনিজন রুখিয়া আছে তার এই সাতখন কারাগারের জপনা ও কৃষ্ণ বস্তু প্রকাশ হওয়ার লগে লগে এখন এখনকে নিজে নিজে কোল কাজিলে ও যি তিনিজন রুখিয়া আছিলে ও কৃষ্ণ জন্ম হওয়ার লগে লগে অচেতন হয়ে ঘুরি গল এই কৃষ্ণর জন্ম রহস্য বলে কি আমার হৃদয়ত সাতখন জপনা আছে লোভ মোহ কাম ক্রোধ দম্ভ দেহ অহংকার এই সাতখন হল আমার জপনা এই গোটেই কেখনে কংসর কারাগারের জপনা আর কি করা আছে বেয়া বৃত্তিবিলাকে হয়তো তার তলা মারি থা আছে তিনিজন রখিয়া সন্মুখে রাখি থাকে এজনের নাম হল ঘৃণা এজনের নাম হল তৃষ্ণা এজনের নাম হল ভয় এই ঘৃণা তৃষ্ণা আর ভয় কৃষ্ণ বস্তু যেতিয়াই জন্ম হল যেতিয়াই প্রকাশ হয়ে গল ও লোভ কি হল ও লোভ গল বৈরাগ্যলে ঘৃণা কি হল ও ঘৃণা আহিলে প্রেম ভাবলে মোহ কি হল মোহ বিরাগলে গল বৈরাগ্যলে গল গতিকে সেইজন হৃদয়ের দেবতা দৈবকী নন্দন কৃষ্ণ আমার হৃদয় মন্দিরত হৃদয়ের কারাগারত সমস্ত দুয়ার বিলাকক আমি উন্মুক্তভাবে দৈবকী নন্দন কৃষ্ণক অনন্ত কালের কারণে খুলি দিবর কারণে আমি স্তুতি উপাসনা প্রার্থনা করব লোভ আত্মসংগমের যোগেদি আমার অধীন করব
মোহ ভগবত প্রেম আর ঈশ্বর প্রেমর যোগেদি মায়া এবিলাক আমার পড়া আতর করিবলে আমি যত্ন করিব লাগিব বাস্তব দৃষ্টিতে দৈবকী নন্দন কৃষ্ণ প্রত্যেক দৈবকী রূপী মাতৃ হৃদয়ত বহুদেব রূপী বৃত্তির তত্ত্ব দৈবকী নন্দন কৃষ্ণ সদাই জন্ম হব বিচারে এইটো কারণে হে কিন্তু ইতু মহা ধর্ম মাধব জন্ম কর্ম ও বেদে জান নজানে মহিমা হে হরি নাম কীর্তনত মিলে মুখ্যবাদী যত অকীর্তন সুখর না হি সীমা মাধবে মহাধর্ম আগত কিন্তু এটা আনিছে বোলে কি ঐ আমি কিন্তু সদায় নিগেটিভত ব্যবহাৰ কৰোঁ ঋণাত্মকত ব্যবহাৰ কৰোঁ মাধবৰ শব্দ প্ৰয়োগো ঐ গুৰুমুখী ঈশ্বৰমুখী বোলে কিন্তু ব্যৱহাৰ কৰিম কিন্তু ভাল অৰ্থত কি বুলি ক'লে কিন্তু বোলে ইটো মহাধর্ম বোলে কি ও মাধবর জন্মকর্ম এয়া জন্মকর্ম বোলে কি ওই হৃদয়ের কারাগারের দুয়ার বিলাক খুলি দিয়া হে কৃষ্ণ ঘৃণাত্ম কৃষ্ণা ভয় রূপী তোমার ভক্তির পথত থাকা বন্ধনযুক্ত রুকিয়া বিলাকক তুমি তন্দা লগাই দিয়া আনন্দময় কৃষ্ণর আনন্দময় তত্ত্ব আমি আধ্যাত্মিক দৃষ্টিরে ভাবনারে ভগবান কৃষ্ণর জন্মর তত্ত্বার রহস্য আমি হৃদয়ঙ্গম করবলে আমি যত্ন করব লাগিব কৃষ্ণ 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 বলে কি তাতকে আনন্দ আর ঈশ্বরতার বেলেগ শ্রেষ্ঠ আনন্দ একো নাই সেইটো কারণে ভকতে ভকতক দেখিলে নাম সম্বোধন নকরে গাঁও সম্বোধন নকরে স্থান সম্বোধন নকরে কি বলে সম্বোধন করে কৃষ্ণ বলে সম্বোধন করে যেতিয়ালৈকে ইজন ভকতেবা আহে সিজনক প্রণাম করে নমস্কার করে কৃষ্ণ বলে সম্বোধন করবলে অভ্যাস নপরিব তেতিয়ালৈকে কিন্তু আমার কারাগার বন্দী হয়ে থাকিব এই কংসর কারাগারটি উন্মুক্ত করে হৃদয়ানন্দ দৈবকীর নন্দ ভগবান কৃষ্ণ ক্ষেত্র আমি করবলে যত্ন করব অনুশীলন করব হে নারদর নারদর বাণী শুনিয়া কংসর হে মহাক্রোধ জ্বলি গলা হে বসুদেব দৈব কি কয়ানি ঘরে অলুহা লগাই বান্ধি তৈলা ভগবান কৃষ্ণই কি করে ও ভাল বস্তুবিলাক কেতিয়াবা নি বেয়া ঠাইত রাখে কিয় সেইটো কৰিছে কংসই কৰা নাই কৰ্তা কৃষ্ণই কৃষ্ণই কৰিছে বোলে কি ঐ মই দেখা দিছিলো অনন্য ৰূপত তোমাক সমস্তখিনি দান কৰিম বুলি মই আহিছিলো ঐ তুমি মোক কৰিলা কি কৰিলা ঐ মোক ধুনীয়া দেখিলা ও মোর নিচিনা পুত্র এটা কামনা করে দিলা তুমি মোক দেখার লগে লগে নো ওই নির্বাণ সুখর আনন্দর কথা কিয় বিখ্যাত করিলা কংস বহুদেবে এই ভুল নারদর আগত স্বীকার করেছে একাদশ স্কন্ধ যে ভগবানক পাওঁতেও মই আসল বস্তুটো নিবিচাৰিলো কি বিচাৰিলো বোলে তোমার নিচিনা পুত্র এটা হোক এইটো বিচাৰিলো সেইটো কাৰণে ভাগৱতে এটা কথা উপদেশত খুব ঘোষণা কৰে পুত্ৰ পৰিবাৰ সবে অসাৰ অ পুত্ৰ আমাৰ মোহ হয়নে অ ভাৰ্যা হল আমাৰ মায়া এই মোহ আৰু মায়া এই বস্তুবিলাক মিছা বস্তু সত্য হল কৃষ্ণ গতিকে আমাৰ সত্য কৃষ্ণত আশ্ৰয় হ'ব লাগিব হে ৰাম হে যাদব গণক মারিবে লাগিলা হে ক্রোধ করিয়া হর
লিখ হে যদু গণুপাছে মহা পীড়া পাই এ পলাই গইল আদ হো দিহ কংহর ভয়ত সর্বস্ব ত্যাগিয়া অপান রাখি গইল ভাগি হে বৈদর্ভনী হেন কৈকে কৌশল কুরুপান চালক লাগি ও পলাইবে নপারি কত জ্ঞাতি গণে এ কংসদ লইলে ঘর এ যদু ভোজ পিঞ্চি বংশ দারুণে অ করিলে হবেও গতি আমার মনের ভাব চিন্তন বোধ এক কৃষ্ণ করব যদি আমার মন ভাব চিন্তন বোধ এক কৃষ্ণ হয় আমার অন্ন সংগম হব চলন ধুরন আমার আত্মসংগম যুক্ত হব বাক্য বচন ও ভকতক বাক্য রাখলে কেউ উচ্চ বাক্য রাখব নাপায় সদায় বাক্য কি হব লাগে কোমল আর নির্মল হব লাগে গুরুজনাই আমার শাস্ত্র ভাগত মিনতি বচন বলে কবলে শিকাইছে আমার বচন যদি বিনম্র নহয় বয়োজ্যেষ্ঠজনক পিতৃতুল্যজনক সদায় গুরু জ্ঞান করব লাগে কারণ যেজন বয়সত জ্যেষ্ঠ সেজন গুরু নহয় কি বয়োজ্যেষ্ঠজনক দর্শন পাওয়ার লগে লগে অচিনাকি হলেও নমস্কার এটা করে আপনি কোনখিনির পর আছে কেন আমি সুদিব নকলকে অসম্ভবী জগৎখনকে যদি আমি অচিনাকি করে রাখো ওই আমার কৃষ্ণ তত্ত্ব কেনেকে সাক্ষাৎ হল আমি বাবুজনক যদি চিনি নাপাওয়ে ও সদায় অচিনাকি হয়ে থাকবে লাগবে না যদি আমার হৃদয়ত কৃষ্ণ প্রেম আছে যদি আমার হৃদয়ত ভগবত প্রেম আছে আমি মনত কেতিয়াও শঙ্কা করিব নেলাগে কারণ ভাবত যদি প্রেম ভাব থাকে শ্রদ্ধা ভাব থাকে তেতিয়াহলে কি হব ও সিজনেও শুধু অনুভব করিব আমার উদ্দেশ্য কেবল এটা হব লাগে আমার লক্ষ্য কেবল এটা হব লাগে এই গুণময় বৃত্তিবিলাক বেয়া স্বভাববিলাক বেয়া আচরণবিলাক ভ্রান্তিযুক্ত বস্তুবিলাকৰ পৰা আমার যাতে জগতৰ প্ৰজা সকলো মুক্ত হয় এক কৃষ্ণদেব এক দৈবকী নন্দন কৃষ্ণৰ চৰণ সকলোৱে উপাসনা কৰে আৰু ভগৱান কৃষ্ণকেই যাতে ভক্তি কৰে ভগৱান কৃষ্ণক যদি ভক্তি কৰে ও তেতিয়াহে ভগৱান হ'ব বেলেগ দেৱতা দেৱীক পূজা কৰিলে ভকত নহয় ও সেই সকল সাধক সাধক আৰু ভকতৰ মাজত পার্থক্য আছে সাধকে সাধনা করে কিবা এটা পাবলে সেইটো কারণে কালী সাধনা দুর্গা সাধনা ও এইবিলাক কিবা এটা পাবলে করে শিবর সাধনা ব্রহ্ম সাধনা এইবিলাক কিবা এটা পাবলে করে ও কৃষ্ণ সেবা কিয় করে চরণ ঠাই পাবলে চরণত যদি কেনেবাকে ঠাই পোৱা যায় তাতকে শ্রেষ্ঠ পরম্পদ কিবা আছে নেকি যার চরণত লক্ষ্মী মাতা আছে জগতের আটাইতকৈ সুন্দরী দেবীগুলিয়ে যার চরণ সেবা করে সেইজন ভগবানের চরণত যদি আমি ঠাই পাবলে হয় আমি অন্য দেব দেবী পূজা পাতল ও সেইবিলাকক পাহরিব লাগিব সদায় মনত পেলাব লাগিব ভগবান কৃষ্ণ
প্রতি নিয়ত প্রতি ক্ষণ আমার হৃদয়ত রাম কৃষ্ণ নাম বাজি থাকিব লাগিব তেতিয়া আমি ভগবানৰ প্ৰেমী হ'ব পাৰিম যদি আমাৰ হৃদয়ত ভগবানৰ নাম বাজি নাথাকে ও গ্ৰাম্য কথাই আহি আমাক বেৰি ধৰিব আনৰ প্ৰতি বেয়া চিন্তা আহিব বেয়া ভাব আহিব সেইটো কাৰণে ও হৰি সেৱা দেখাত সহজ কিন্তু কৰাত বৰ জটিল Hari ka hata de smara praja hamasta dharma ra ihe পাখুরি বাহা কদাচিত শুনা কথা বিপরীত এ হরি বাখরিলে সি যে এ হরি বাখরিলে সি যে পনিরন্তর মাধব মহাপুরুষে মহিমাযুক্ত উপদেশ ঘোষা জোকাল কি বুলি কৈছে হরিক সততে স্মরণ করি বুলি কৈছে ও হরিক যদি কেনেবাকে খন্তে ক্ষমা পাহৰি যায় ও কি হব বাৰু ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত তাৰ পৰিণামটো দেখুৱাই থৈছে ও কলিক নিগ্ৰহ কৰিলে কলিক থাকিবলৈ স্থান বাছি দিলে ধৰ্মক প্ৰতিষ্ঠা কৰিলে বিষৰূপী ধৰ্মৰ ও তিনিটা পথ তেওঁ জোৰা লগাই দিলে হয়নে বাৰু এদিন হরিক অকণমান সময় পাহৰিছিলে কোনে পাণ্ডৱৰ নাতি পৰীক্ষিতে হরিক সততে স্মৰা পদা বুলি মাধৱে আমাক ঘূৰাই আনিছে ভগবান কৃষ্ণৰ চৰণত আশ্ৰয় লোৱা ভকতে যাতে বিন্দু মাত্ৰ তিল মাত্ৰ সময়ো ভগবান কৃষ্ণক যাতে স্মৰণ নকৰাকে নেথাকে এই বৈষ্ণৱজনে গৰ্ভত থাকোঁতে কৃষ্ণক দৰ্শন পাইছিলে খন্তেক সময় কৃষ্ণক পাহৰি গৈছিলে কি হৈ গ'ল অ পৰীক্ষিতৰ মনলৈ এটা ভাৱ আহিলে কি ভাৱ বোলে মোৰ ৰাজভঁৰালত সম্পদ কিমান আছে আজি চাই আহোঁ এই খন্তেক সময়ৰ মাত্ৰ স্বজমিন তদন্ত এটা চলাইছিলে অ তেওঁ ভঁৰালত কি আছে কি নাই তেওঁ মন্ত্ৰীসকলে সকলো কৰি থাকে তেওঁ চাবৰ কোনো প্ৰয়োজন নাই তেওঁ কৃষ্ণগোসাঁইক উপাসনা কৰি ৰাজ্য শাসন কৰি আছে অ সেয়াই যথেষ্ট সম্পদৰ মালিক কোন ধৰ্মৰাজে কৃষ্ণক পাতি থৈ গৈছে অ কৃষ্ণৰ ভঁৰালত কি আছে পৰীক্ষিতে চাব লাগে জানো কৃষ্ণৰ ভঁৰালত ভগৱান কৃষ্ণই ও কলি কন্নল বিলাকত জৰাখণ্ডৰ মুকুট কৰি বন্দী কৰি ৰাখি থৈছিলে যে মোৰ ভকত পাণ্ডৱে যেতিয়ালৈকে মোক চিন্তা কৰি অ নাতিপুতিয়ে যেতিয়ালৈকে থাকিব এই কলিযুক্ত কাল মই বন্দী কৰি ৰাখি থৈছোঁ মুক্ত হ'বলৈ নিদিম পৰীক্ষিতে সেইদিনা কৃষ্ণক পাহৰি ৰাজভঁৰালটো চাবলৈ গৈছিলে ও চাবলে যাওঁতে দেখিলে সব ঠিকে থাকে আছে বেঠিক বস্তু কেৱল এটা আছে কি আছে
oh dango bakos eta ase mokorajal dhuli makoti pori letera hoi ase kono din dhormorajeo khola nai kono din porikkhiteo khola nai porikkhitor mondo udgibo hoi gelo je ki ase etu khuli sao oh khuli dile soku sat mari dile ki ase ও তেও পিনহাতুকে তিনি গুণ ডাঙর এটা সোনর মুকুট আছে হে মুকুটটো ভীমে যেটা জরাখণ্ড বর কৰিছিল ও ভীমে লৈ আহিছিল হে মুকুটটো মুকুট অনা লগে লগে ধর্মরাজা কান্দিবলে লাগিলে আৰু কৃষ্ণক মাতি আনি কৈছে হে কেশব ও তুমি লগত থাকোতে মোৰ ভাতকে জরাখণ্ডর মুকুট কেনেকে আনিলে দে কৃষ্ণ হাঁহি পেলাই কৈছে যে মই নাজানো ये मुकुट भीमक मय आनिबले कुआ नाय धर्मराज तेटा कांदी कांदी कुसे हे के हक तुमी की ना जाना कुआसु तुमी जने मिठा सारो आश्रय लवा म धर्म केनेके प्रतिपालन करि कृष्ण आखो बाटिसिले ना जानो बुली हे कृष्ण सतुर कृष्ण सत्य का मिसा गादो सत्य किया ना जानो बुली कले केवल जितु कथा कृष्णय हे लागे से तो नजना समतिल होय ना जितु कथा केवल कृष्णय हे जाने बेले कुनेओ ने माने से तो नजना समतिल होय ना नय तेरिया धर्मराज कइसे ए अनिष्ट कोनो होय दिया नुसुबा आरो नेसाबा आरो अना कारण दु कि कइसे हेरा धर्मराज तोमा सकलै भक्ति करिवो তোমা সকলে শ্রদ্ধা করিব তোমার রাজ্য ধর্ম কি হয়ে থাকিব বলে কি ও জরাখণ্ডক বধ করি জরাখণ্ডর মুকুট আনি জি বন্দী করে রাখিব পারে সেইজন ধর্মরাজ যুধিষ্ঠির সেইজন যুধিষ্ঠির সকলে চক্রবর্তী রজা বলে মানি লবই লাগিব অ পরীক্ষিতা খুলি দিলে ও কলিয়ে শেষর স্থানটো কি বিচাৰিছিলে ও মোর পরিয়ালটো বড় ডাঙর এ বেড়া ঠাইখিনিয়ে মোক নাতিব আর অকমান ঠাই দিয়া ও পরীক্ষিতা লগে লগে কই দিলে বোলে তুমি সুবর্ণতো থাকিবা ও নি পেলাই সুবর্ণর ওসব পাই দিলে কলিয়ে মুকুট যেটা পিন্ধি ললে যেটা চালে ও ধর্মরাজর মুকুটটি তিনি সরু দেখিলে বলে ইমান ডাঙর মুকুটটো থাকোতে সদায়নো মোক এই সরু মুকুটটো কিয় পিন্ধিবলে দিছিল আমার ককাহতে মুকুট পিন্ধি মোর জোকারি জোকারি যেটা রাজসভা পালেহি তেতিয়াই ভাবিলে এইটো মুকুট সকলে দেখিব লাগিব মোর ধর্মরাজর মুকুটকে যেটা মুকুটতকে যেটা তিনি গুণ ডাঙর মুকুট ও সমস্ত এই মুকুটটো দেখিব লাগিব কি কইলে মই আর আজি রাজ্য শাসন নকৰো ও মিগয়া কইল বলে যা জরাখণ্ডর মুকুট পিন্ধি ললে কি ও হরিক পাহরিছিলে অকর্ণার মহ হরিক হততে স্মরা পজা যদি খন্দেক সময় যদি আমি পাহরিবলে হয় আমার মনের মূরত মস্তকত ও জরাখণ্ডর জড়তা আর অজ্ঞান আহি বহি লবই ও জরাখণ্ডর মুকুটটো এফালে দেখা সিফালে নেদেখা এই হৃদয়হীন জড়তা ঈশ্বরক চিনি নোপোৱা অজ্ঞান এই জড়তার অজ্ঞান সন্ধি করে যত থাকে তাক কোৱা হয় জরাখণ্ড এইটো কারণে জরাখণ্ডর মুকুট রজগুণী আর তমগুণী কৃষ্ণই বন্দী করে রাখি থাকে আর কি কইলে ও মিগয়া করবলে গল ফলমূলও নিনিলে লগত জলও নিনিলে কিয় ও সম্বদর অহংকার কিরত আছে সকলো পাহরিছে এ যেতিয়া গৈ বনৰ মাছ পালে মিগ এটাও মাৰিব নোৱাৰিলে ও সমীক দেখি সাধনা কৰি আছে সমীক দেখি আচৰিত ও মই কি দেখিছো বোলে কি ও ভগবান কৃষ্ণই দেখোন পহুৰ ৰূপ লৈছে ও সমীক দেখিয়ে দেখিছে ও পৰীক্ষিতৰ আগত দৌৰি পুৰা হৰিণাবিলাক সব কৃষ্ণ ও কৃষ্ণ মায়াপতি নহয় জানো ভকত যদি কেনবাকে ভকতে তেওঁ পাহৰে তেতিয়া তেওঁ মায়া ৰূপ লয় বেয়া বস্তুলে লৈ যায় দুখ কষ্ট সংগঠিত কৰাই দিব সমীকে সাধনা কঠোৰ কৰিলে
হে ভগবান কৃষ্ণ, তুমি মিগৰূপ সমৰণ কৰা, তোমাৰ ভকতেও তুমি তেওঁ ভাল বুদ্ধি দিয়া। এতিয়া কি কৰিলে, ভগৱান কৃষ্ণই পৰীক্ষিতক সমীক ঋষিৰ আশ্ৰমলৈ লৈ আনিলে। কৃষ্ণ আঁতৰ কৰিলে, লগে লগে পিয়াহ বেছি হৈ গ'ল, জল বিচাৰিলে। জল বিচাৰি আহি সমীকক দেখি যে সমীক নিৰ্বাণৰ স্থিত হৈ হৈ কৃষ্ণৰ আনন্দত নিমগ্ন হৈ আছে। পৰীক্ষিতে প্ৰথম হয় ভমিত হৈ আৰম্ভ কৰি দিলে গালি, অই ইমান মাতিছো মাত নিদিয়, অই ইমান মাতিছো তই গমেই নাপাও, অই তুমি ব্ৰাহ্মণ মই ক্ষত্ৰিয়, সেইটো কাৰণে মোক নিন্দা কৰিছা, অই মোক অৱজ্ঞা কৰিছা, তুমি পবিত্ৰ মই অপবিত্ৰ, অই বেয়া বাক্য ৰাখি সমীক ঋষিক গালি পাৰোঁতে 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 অই সন্মুখতে মৰাশাল এটা সৃষ্টি হৈ গ'ল। মন যদি অপবিত্ৰ হয়, বাক্য যদি অশুদ্ধ হয়, ও তাতকৈ ডাঙৰ পাপ একো নাই, এই পাপৰ প্ৰতীকেই হ'ল মৰাশাত। এই মৰাশাত বৃত্তি বেয়া হ'লে ৰচনা হয়, সেইটো কাৰণে পৰীক্ষিতে সেই মৰাশাতটো ধনুৰ আগেৰে আনিছে, ধনু হ'ল বৃত্তি প্ৰতিষ্ঠা। এই মৰাশাতটো আনি যেতিয়াই সমীক ঋষিৰ গলত মেৰিয়াই দিলে, অ চৰাই চিৰিকটিবিলাকে আকাশত চিৎকাৰ কৰিবলৈ ল'লে। চৰাই চিৰিকটিকেইটা চিৰিকটিবিলাক কি, অ ভগৱান কৃষ্ণ, বিভিন্নবিলাকৰ পক্ষীবিলাকে আক্ৰমণ কৰিছে, ক'ত কৃষ্ণ নাই, আত্মাৰূপেৰে পক্ষীবিলাকৰ লগত কৃষ্ণ বাস কৰি আছে। সৰ্ব মেৰিয়াই দিয়াৰ লগে লগে চৰাইবিলাকে অদ্ভুত আচৰণ কৰিবলৈ লৈছে। পৰীক্ষিতে তেতিয়াও বুজি নাপালে, হৰিক মনত পেলাব পৰা নাই, আৰু ঘৰলৈ তেওঁ সৰ্প মেৰিয়াই ঘূৰি আহি পালেহি। অ মুকুটটো ঘূলি থৈ দিলে, থৈ দিয়াৰ লগে লগে পৰীক্ষিতে কান্দিবলৈ ল'লে, হে হৰি হে দৈবকী নন্দন কৃষ্ণ, অ মই আজি কি কৰিলোঁ, অ পাগলেও এনেকুৱা নকৰে, পাণ্ডৱৰ নাতিয়ে কি কৰিলোঁ আজি, চব মনলৈ আহি গ'ল। মই তোমাক উপাসনা কৰি থকা সাধন মই সমীকৰ, মই চৰণ স্পৰ্শ কৰা হ'লে তোমাক সেৱা কৰা হ'ল, দেৱ সেইজন সমীক স্বৰূপ ব্ৰাহ্মণ ঋষিক মই চৰণ সেৱা নকৰি মইতো মৰাশাত মেৰিয়াই থৈ আহিলোঁ, হে হৰি মই কি কৰোঁ এতিয়া, মই এই পাপৰ কেনেকৈ প্ৰায়শ্চিত্ত কৰিম। পৰীক্ষিতে বিলাপ কৰিবলৈ ল'লে, কান্দিবলৈ ল'লে, আৰ্তনাদ কৰিবলৈ ল'লে, আৰু তেওঁ মনলৈ ক্ৰোধ আহি গ'ল যে যি পাপ হাতেৰে সৰি দিয়ে, মই সাধনময় সমীকৰ গলত মই অপবিত্ৰ মৰাশাত মেৰিয়াইছিলোঁ, হে জগতৰ হৰি মোৰ এই দুখন হাত তুমি শিলা কৰি দিয়া। ভগৱান কৃষ্ণক কৈছে, হে ভগৱান কৃষ্ণ, মই পাণ্ডৱৰ বংশত কলংক হ'লোঁ, মোৰ ককাসকলে ঋষিমণিক ইমান সেৱা কৰিছিলে, শ্ৰদ্ধা কৰিছিলে, উপাসনা কৰিছিলে, সেই বংশৰ পবিত্ৰ নাতি হৈ মই সমীক স্বৰূপ সাধনময় ঋষিৰ গলত মই মৰাশাত মেৰিয়ালোঁ, তুমি মোক অভিসম্পাত দিয়াই দিয়া। এই পৰীক্ষিত তাতে সাত দিনতেই ভস্ম হৈ যায়। আত্ম অনুচৰণ, পাপ কৰি, বেয়া কৰি, ভুল কৰি, ভুলৰ পায়চিত্ৰ কেৱল এটাই, ভুলৰ পায়চিত্ৰ নিজৰ আত্ম অনুশোচনা হ'ব লাগিব যে মই ভুল কৰিছোঁ, মই বেয়া কৰিছোঁ, মই ন্যায় কৰা নাই, অন্যায় কৰিছোঁ, নিজৰ বিবেকে সেইটো খুন্দিয়াব লাগিব। কি হ'ল, গৌৰমুখ নামৰ ঋষি আহি পৰীক্ষিতক খবৰ দিলেহি, হেৰা ৰাজন, সমীক ঋষিৰ পুত্ৰ চিঙ্গিমুনিৰ দ্বাৰা তোমাক অভিসম্পাত দিয়া হৈছে। তেওঁ সুধিছে কি অভিসম্পাত, বোলে সাত দিনতেই তোমাক তক্ষকনাকে দংশন কৰি মৃত্যু দিব। কান্দি থকা পৰীক্ষিতে আনন্দত উত্তাল হ'বলৈ ল'লে, ধন্য কৃষ্ণ, ধন্য যোগেশ্বৰ, ধন্য পাণ্ডৱৰ নাতি পৰীক্ষিত, যি মৃত্যুতুল্য মই তোমাৰ পৰা অভিসম্পাত বিচাৰিছিলোঁ, তুমি মোক সেই বস্তুকেই দান কৰিলা, কিন্তু মই ঋষিৰ সাপৰ পাপৰ পৰা মুক্ত হ'ব লাগিব। হে কৃপালু বাপ বান্ধৱ আই সমস্ত, ঋষিতুল্য অভিশাপে চাগে আমাক কিমানবাৰ স্পৰ্শ কৰিছে আমিতো নাজানো, আমাৰ জীৱনত সজ্ঞানে অজ্ঞানে আমি কিমান ভুল সংগঠিত কৰি আহিছোঁ,
আমি কোনো নাজানো আজি আপোনালোকৰ এই পবিত্ৰ নামঘৰত ভাগৱতৰ দশম স্কন্ধৰ পাঠ আৰু পৰ্যালোচনাৰ আমি যি কৰিছো আমাৰ বাক্য বচনটো কিমান সাগৰে অপৰাধ হৈছে আমি নাজানো আপোনাক ভগৱান কৃষ্ণৰ ভকতটো ভগৱানটো আপোনাক সমস্তজন নিজ গুণে তুষ্ট হ'ব বুলি আমি আপোনাক সমস্তজনৰ শৰণত আমি ভক্তি ভৰা সেৱা জনাইছো সময়ৰ প্ৰতি আমি অকণমান নিৰীক্ষণ কৰিব লাগিব আমাৰ সঞ্চালক মহোদয়ে চাগে কবলৈ বেয়া পাইছে দুটা বাজি তেৰ মিনিট গ'ল আমাৰ অতি শ্ৰদ্ধাৰ অনিল তাঁতী বাপজনা আমাৰ কাষতে বহি আছে আমি অগ্ৰভাগ তেখেতকেই দিয়াৰ ব্যৱস্থা কৰিছিলোঁ কিন্তু তেখেতে ক'লে যে আপুনি প্ৰথমতে কৰিব গতিকে আমি বাপজনাক এই আসন ভাগলে আমি নিজেই আহ্বান জনাইছোঁ আসন ভাগ গ্ৰহণ কৰি অকণমান ভাগৱত অমৃত আমাকো পান কৰিবলৈ দিয়ক কৃষ্ণ আপুনি যাব বহু সময় ধৰি মহাপবিত্ৰ ভাগৱত শাস্ত্ৰ ভাগি